চোখ বন্ধ ওকে বস কেউ নজর দিবি না এই চিকনা আমার আমাদের প্রথম দেখা হচ্ছে কলেজ ক্যাম্পাসে অ্যাড বলতে ও যদি মানে যখন প্রথম পরিচয় হয়েছিল তখন পরিচয়টা হচ্ছে এভাবে যে ওকে আমি দেখছি ওর চেহারাটা মনে ছিল কিন্তু ও ফেসবুকে কেমনে কেমনে আইডি পাইছে না রিকোয়েস্ট আমাকে বাধ্য করে বলতেছে তুমি আমাকে কী করো রিকোয়েস্ট দাও মানে অন্যরকম আর কি একসাথে হাঁটা হচ্ছে 2017 সালে আমাদের কলেজে যখন রমজান মাসে ইফতারের আয়োজন করছিল ওই দিন অনেক বৃষ্টি ছিল সবচেয়ে স্মার্ট বেশি কে দুজনেই দেখাবে ইশারা দিয়ে হাত দিয়ে চোখ বন্ধ সবচেয়ে সুন্দর কে আমি সুন্দর কে বেশি খায় আমি বেশি খাই কারণ আলুটা বেশি পছন্দ করি তো ও বেশি খায় সব সময় আলুটা আমি বেশি খাই কাগজে কি দো পঙ্খ লেকে উড়া চলে যাই রে যাহা নেহি জানা থাই ওহি চলা হাই রে উমর কা ই তানা বানা সমঝ না পাই রে সো বাপে জো মোহ মায়া নমক লাগাই রে কি দেখে না ভালে না জানি না তাই রে দিশাহারা কেমন বোকা মনটা একটা কথা কি বলো তারা সবচেয়ে বেশি ভালোবাসি বা সবচেয়ে বেশি বেশি ভালোবাসতে হবে এটা কখনো বলি নাই চমদা চমকি চম চম চে খেচো খন্নাচো চিটি চাটি চিনে চাটুরি চিনি খো চন্দা চমকি চম চম চে খেচো খন্নাচো চিটি চাটি চিনে চাটুরি চিনি খো কিতনা মুশকিল ইয়ে গানা যারা গাকে দিখানা चंदा चमके चीनी चाटे चो कन्ना चीटी चो चंदा चमके चम चमचे खेचो खन्ना चो चीटी चाटी चीने चाटोरी चीनी खो अच्छा लगे बकुल फूल सोना दिया हाथ क्यों बंधाइली बकुल फूल सोना दिया हाथ क्यों बंधाइली বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে আরে যার শোনে যার ভালোবাসা আরে যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি প্রথম বিষয় হচ্ছে যে ম্যানেজমেন্ট মানে ধরেন একটা একটা মেয়ের মধ্যে অনেকগুলো গুণাবলী থাকে তার মধ্যে ওর মধ্যে বিশেষ হচ্ছে যে মানে মানুষের সাথে খুব ভালোভাবে মিশতে পারে বা একজন মানুষকে কীভাবে খুব আপন করে নিতে হয় বা মানে চারপাশে যে মানুষগুলো আছে বা মানুষগুলোর সাথে কীভাবে কথা বলে একটা সুন্দর হাসি বা সুন্দর কথা বলার মাধ্যমে যে একটা আন্তরিকতা যে একটা আতিথেয়তা সবগুলো গুণের মধ্যে আছে সেই জন্য সবচেয়ে বেশি বেশি ভালো লাগে আর কি प्रेम कोई सिंध लागे लागे रे लागे मगर मगर वाणी वाणी जिया कोई उछाली जिया नहीं गंद लागे लागे रे लागे माटी कोई चंदन सा माथे पे सजाए रे सो बाबे जो मोह म
হচ্ছে যে মানে যে কোনো বিষয় যে কোনো সিচুয়েশনে সব কিছু হ্যান্ডেল করতে পারে। এটা খারাপ সিচুয়েশন হোক বা অনেক ভারী সিচুয়েশন হোক, যে কোনো মানে সিচুয়েশনে সব কিছু ম্যানেজ করতে পারে, এটাই হচ্ছে ওর ভালো গুণ। রাগ কার বেশি? অবশ্যই তার রাগ বেশি, কারণ মানে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কথায় এবং প্রত্যেকটা কাজে মানে ওর রাগ, ওর সাপোর্ট এবং কি হচ্ছে ওর মানে জিততে হবে যে কোনো রাগে, যে কোনো রাগে যে কোনো ছলে বলে যে কোনো কথায় মানে মানে জিততে হবে, এটা হচ্ছে ওর মানে পিম্পল করে তো সেটা কিছু না। ধমক দেয় কি বেশি? আমি তো ও বেশি। আচ্ছা বিয়ের পর মা আর বেশি কে খাবে? ও খাবে। এখন আমি কেন খাবো? এখনো ও খায় সব সময়। আমি অবহেলি, বিয়ের আগে হোক বিয়ের পরে হোক সবসময় আমি অবহেলি। এখন আমার মানে যে কোনো আমার খারাপ সিচুয়েশন, যেমন আমার পরীক্ষার সময় বা আমার কোনো এই মানে ক্রিটিক্যাল মুহূর্ত আছে যে ও আমার সবসময় আমার পাশে থাকে, তখন আমার মনে মানে তখনই মনে হয়েছে যে না জীবনের যে যত কিছুই হোক মানে ও আর আমার লাগবেই, কারণ হচ্ছে যে ও আমার সবচেয়ে বেশি সাপোর্ট দেয় যে কোনো কাজে, যে কোনো মানে যে কোনো খারাপ সিচুয়েশনে সবচেয়ে আমার পাশে থাকে, আমার হাত ধরে থাকে বা আমাকে সাপোর্ট দেয়, আমাকে সামনে আগানোর মানে পথ বলে দেয়। ওর প্রতি বেশি মনোযোগ ছিলাম বা হয়তো তখন এতটা মানে রিলেশনটাকে এত সিরিয়াসলি নিই নাই, বা হয়তো অনেকের সাথে কথা বলতাম তখন, বা ও যদি জানতে পারতো যে আমি ওই ওই মেয়ের সাথে কথা বলছি বা ওই ওর সাথে আমি চ্যাট করছি বা ওর সাথে ফোনে কথা বলছি, তখন সবচেয়ে কষ্ট বেশি ও পাইত। কারণ এই ওর প্রথম লাভ ছিল, ওর প্রথম লাভ ছিল আমার, কারণ ও সব আমার থেকে ও সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে, আমি আমি যতটা ভালোবাসি না তার চেয়েও বেশি ও আমাকে ভালোবাসে। কারণ কারণ হচ্ছে যে ও মানে সব থেকে মানে ও প্রথম পুরুষ ছিলাম আমি, মানে আর লাইফে আর কেউ কখনো আসে নাই, তো সেই হিসাবে মানে ও সবচেয়ে মানে আমার সামান্য কিছু হলেও সামান্য জ্বর হলেও ও ও বেশি কান্না করতো, এমনকি সামান্য সামান্য হাত কাটা গেলো বা একটু একটু রক্ত বের হইলো ও মানে পাগলের মতো হয়ে যেত যে মানে কেন রক্ত বেরোচ্ছে বা ও কী অবস্থায় আছে। সবার আমার সব কিছু সিচুয়েশন মিলাই ও সবচেয়ে বেশি কেয়ারিং, সবচেয়ে বেশি কান্না। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ছবি তার নাম পাতায় পাতায়, হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান, মন দিন গুনে দিনের আশায়, রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল মন শুধু সেখানে প্রতীক্ষায়, রাত্রির আঙিনায় যদি খোলা জানালায় একবার একবার যদি সে দাঁড়ায়, বোঝেনি অবুজ মন নীলাঞ্জনা তখন, নিজেতে ছিল মগন এ প্রাণপণ। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।